এ যেন এক অচেনা রোনালদো, গত 1.5 দশক ধরে যাকে দেখে আসছে সারা বিশ্বের কোটি ফুটবল ভক্ত সমর্থক। কিছুতেই যেন তার সাথে এই রোনালদোকে মেলানো যাচ্ছে না। ক্যারিয়ারের বয়স দীর্ঘ হয়েছে, পারফরমেন্সে ভাটা পড়েছে, কিন্তু তিনি যে রোনালদো সব কিছুকে তুড়ি মেরে ছুটে চলেন। কিন্তু চাইলেই কি সবসময় সব কিছুতে তুড়ি মারা যায়? নিজের সবটুকু দিয়েও কি বয়সের ভারকে উপেক্ষা করা যায়? রোনালদো এবার যেন হেরে গেলেন বয়সের কাছে, সেই গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইউরোপের শীর্ষ লীগের ক্লাবগুলোর খেলা দেখার জন্য বাংলাদেশের মানুষ রাত জাগে। দেশের লাখ লাখ ফুটবল প্রেমী সারা বছর ইউরোপিয়ান ফুটবলের জন্যই মেতে থাকে। সাধারণত স্পেন, ইংলিশ, জার্মানি লীগগুলোই ইউরোপের শীর্ষ লীগ হিসেবে পরিচিত। ইউরোপের শীর্ষ লীগগুলো শুধু ইউরোপের নয়, ক্লাব ফুটবলে আধিপত্য করছে সারা বিশ্বে। সেই ইউরোপিয়ান লীগ 1.5 দশক ধরে শাসন করেছেন একজন, দলগত অর্জনে 5 বার ইউরোপ সেরা হয়েছেন, খেলেছেন ইউরোপ তথা সারা বিশ্বের সেরা ক্লাবে, ব্যক্তিগতভাবেও জিতেছেন 5 বার বেলনডিয়র পুরস্কার, যা লিওনেল মেসির পরে যে কোনো খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ। সেই ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন বিশ্বের 27 নম্বর লিগে। তবে এই দুঃসংবাদের মাঝে হয়তো কোনো একটা আনন্দ খুঁজতে পারে বাংলাদেশের রন ফ্যানরা। এশিয়ার ক্লাবে খেলায় রোনালদোকে এখন খেলতে হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ AFC টুর্নামেন্টে। এশিয়া মহাদেশের ভিতর হওয়ায় এই টুর্নামেন্ট খেলার সুযোগ আছে বাংলাদেশ ক্লাবের। সেক্ষেত্রে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বাছাই পর্ব খেলতে হবে, আর সেটি পেরোতে পারলে তারা পাবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে। সেখানে তারা হয়তো পেতে পারে সৌদি ক্লাব আল নেসারকে, আর সেটি পেলে সময়ের অন্যতম সেরা তারকার বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন জিকো মতিন মিয়ারা। হয়তো 2 লিগের খেলা হলে বাংলাদেশে এসেও ম্যাচ খেলবেন রোনালদো। কোনোভাবে রোনালদো বাংলাদেশের ক্লাবের বিপক্ষে এবং বাংলাদেশে এসে ম্যাচ খেললে সেটিও বাংলাদেশের জন্য বড় পাওনা হবে। এমনিতে ফুটবলে পিছিয়ে থাকা বাংলাদেশ হয়তো এই অর্জনে অনুপ্রাণিত হতে পারে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এলেও অর্জনে রোনালদো ছোট হয়ে যাবেন না, তার বিরুদ্ধে খেলা হয়তো বাড়তি পাওনা দেবে বাংলাদেশের খেলোয়াড় ও উঠতি খেলোয়াড়দের। অবশ্য সেটার জন্য এখন বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে বসুন্ধরা কিংসকে। তবে শেষ সময়ে রোনালদোর এই অবস্থায় হয়তো এই আনন্দটুকুর আশা করেন অনেক বাংলাদেশি সমর্থক। আহমেদ শাহরুখ, স্পোর্টস টাইমস।